হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আলপনার হোম আর কিচেনে স্বাগত। আজকে আমরা শিখে নেব চালতার চাটনি। চালতা একটি টক ফল, এটা সাধারণত আমরা চাটনি করেই খাই। তোমরা হয়তো সবাই জানো, আবার অনেকে জানোও না। তো তোমরা দেখে নাও আমি কি করে চালতার চাটনিটা বানাই। চলো শুরু করি। এর জন্য প্রথমে আমরা এই চালতাটিকে কেটে নেব। এবার দেখো, আমরা চালতাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা পিস পিস করে নেব, এরকম ভাবে ছোট ছোট পিস করে নেব। চালতাটা কাটতে হয় ভীষণ সাবধানে, নইলে যে কোনো মুহূর্তে হাত কেটে যেতে পারে। তোমরা এটা খুব সাবধানে কাটবে। এবার দেখো, চালতাটা আমরা কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে। এবার এগুলোকে ধুয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। দেখো, আমরা এগুলো কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে আমরা এগুলোকে সিদ্ধ করে নেব। এই দুটো সিটি দিয়ে নেব। জলটা ভালো জলই দেব। আর অল্প দেব, কারণ জলটা আমরা পরে দিয়ে দেবো, রান্নাতে ইউজ করবো, সেই জন্য খুব বেশি জল দেব না, অল্প জল দেব। আর একটু লবণ দেব। এবার প্রেশার কুকারটা আটকে নিয়ে আমরা দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এবার দেখো, আমরা চালতাটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এইভাবে আমরা এটাকে ছেঁকে নেব, চালতাটা আলাদা করে নেব আর ওর সিদ্ধ করা জলটা আলাদা করে নেব, জুসটা এটা রেখে দেবো, এটা আমরা পরে ইউজ করব। এবার আমরা একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব, অন্য কোনো সাদা তেলও দেওয়া যায়, আমি সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হলে আমরা এতে শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব 5 ফোড়ন। আর দেব সর্ষে, কালো সর্ষে। এবার সুগন্ধ বেরোলে
ভালো করে এটা ভাজা হয়ে সুগন্ধ বেরোতে আমরা চালটাটা যে ছেঁকে রেখেছিলাম ওটা দিয়ে দেব। লবণ আগেই দিয়েছিলাম, লবণ আর দেবো না। এবার অল্প হলুদ দেব, ভালো করে ভেজে নিতে হবে এটা। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা যে জলটা ছেঁকে রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দেব। আর বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়ে দেব। চার চামচ মতো চিনি দিলাম, চার টেবিল স্পুন। এবার এটা হতে দেব। দেখো আমাদের চাটনিটা মাখা মাখা হয়ে এসেছে, ব্যাস আমাদের চাটনি রেডি। এবার আমরা গ্যাস অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের চালতা চাটনি। এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে করে দেখবে, আর কেমন হলো আমাকে জানাবে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।